হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডাইডল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ, যেটা তোমরা অবশ্যই জানো, জেনে থাকো যে আমি রান্নার ব্লগটাই দিই। কিন্তু আমার এতদিন একটু জ্বর জারি হয়েছিল, একটু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি রান্নার মানে কোনো রকম ব্লগ ছাড়তে পারিনি। এখন ঠিকঠাক, তো আবার নতুন করে ব্লগ দেবো। তো আমি এটা ইউটিউবেও দেবো, আমার ফেসবুক পেজেও দেবো, সিড রয়। তো সবাই কিন্তু ভিডিওটা মনে করে দেখবে। তো চলো রান্না যাই, রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের কী রান্নাটা করছি, ঠিক আছে? তো এখন একটু ছাদে হালকা করে এক্সারসাইজ করলাম, যেটা তোমরা সবাই জানো একটু এক্সারসাইজ করি। তো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নার ব্লগটা দেব। তো সবার আগে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে। আর ডিমের আলুগুলো আমি খোসা সমেত দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে ছুলে নেবো, তাড়াতাড়ি ছোলা হয়ে যাবে। তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি এখন পড়াবো। তো চলো আমি তোমাদেরকেও রান্নার ফুল রেসিপিটা আস্তে আস্তে করে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো আমরা ওই ডিম আর আলুটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি এই রান্নাটা কী করে করবো। সবার ফার্স্টে আমি একটি লোহার শিকের মধ্যে রসুনগুলো ছুলে আর কাঁচা লঙ্কাগুলো ছুলে গুঁজি নিয়েছি। এবার এটাকে পোড়াবো। আর দেখা যাচ্ছে এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, এখানটা হচ্ছে টমেটো কুচি, আর ওখানে হচ্ছে একটুখানি দই, টকদই। আর টকদইটা একটুখানি জাস্ট অল্প নিয়েছি মাখানোর জন্য, যেটাকে বলে। তো আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর হচ্ছে আদা 1 ইঞ্চির মতন। কাঁচা লঙ্কা দুটো যেহেতু ওখানে পোড়াতে দিয়েছি, তাই জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার এটাকে আমি পোড়াবো শিকের মধ্যে যে রসুনগুলো রয়েছে। এখানে কিন্তু রসুনের ব্যবহার আমরা করব না, এই রসুনের কাঁচা লঙ্কা যা নিয়েছি তাতেই হবে। এবার চলো শুরু করে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি, একদম কালো কালো করে পুড়িয়ে নেব, যার জন্য রান্নার স্বাদটা বদলে দেবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার একটু অল্প একটু সর্ষের তেল দিলাম, জাস্ট আলু আর ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি এদিকে সর্ষের তেলটা গরম হোক তার মধ্যে আলু ডিমটা দিয়ে ভেজে নেবো। আর ওদিকে অন্য মশলা করবার জন্য মিক্সির বোল্ডে আদা 1 ইঞ্চি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর রসুনগুলো ভালো করে ছুলে নিয়ে দিয়ে দিয়েছি মিক্সির বোল্ডের মধ্যে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো, জাস্ট একটা থিক পেস্ট তৈরি হবে। তো সেটা কমপ্লিট করে নিই। তো এবার ডিম আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মানে একটু লাল লাল হবে, ডিমটাও হয়ে গেছে, এবার আলুগুলো একটু লাল লাল একটু হলদা হলদা হয়ে যাবে, তাহলে টেস্টটা একটু ভালো। তো আলু আর ডিম এবার আমি টক দই দিয়ে দিলাম, বাটিতে যে টক দইটা রাখা ছিল সেটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো, একটু হাত দিয়ে মাখিয়ে নেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে, বাটিটা ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি মাখিয়ে নেবো, যাতে টেস্টটা ভালো হবে। একটু অন্যরকম করে যেহেতু তৈরি করছি, তো খেতেও একটু অন্যরকম টেস্টই হবে, তো যারা বানাবে তারাই বুঝতে পারবে, অনেকটাই সুন্দর হবে টেস্টটা। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, জাস্ট একটুখানি মেখিয়ে রেখে দেবো, জাস্ট একটুখানি। এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এবার এই কড়াইয়ের মধ্যে আমার পেস্ট, যে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা প্লাস কাঁচা লঙ্কা প্লাস এই যে টমেটো পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো। ফার্স্টে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি, ওটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি ওই মশলাটা মানে রসুন আর কাঁচা লঙ্কা আদার পেস্টটাও দিয়ে দেবো, একটুখানি সামান্য জিরের গুঁড়ো দেবো, আর হলুদ লবণ তো আছেই সামান্য মতন, ঠিক আছে? তো এটা পেঁয়াজটা ভাজে থাকুক, ভাজা হয়ে গেলে দেন আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? পেঁয়াজটা তো প্রায় ভাজা হতেই মানে হয়েই গেলো, তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটু তোমাদের একটু বলে দিই। তো এই ভাজার মধ্যেই কিন্তু আমার মশলা পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তো সেটা দিয়ে দিলাম। তো এবার ওই পেস্টটা দিয়ে আমি হলুদ আর লবণ আর জিরার গুঁড়ো অল্প একটু দিয়ে আমি ভালো করে কষছি, মশলাটা প্রায় কষা হয়ে গেলে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো ডিম আর আলুগুলো। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আমি বলে দিই এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, ডিমের ঝোলটা আমরা ন্যাচারালি সবাই খাই মাংসের মতন রান্না করে। তো এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করলাম যাতে টেস্টটা একটু অন্যরকম লাগে, আর সত্যিই টেস্টটা অন্যরকমই লেগেছে। তো যারাই করবে না কেন তারাই বলবে যে হ্যাঁ টেস্টটা একটু অন্যরকম। তো চলো আলুগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে, আলু প্লাস ডিম সব দিয়ে, এবার এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো, বেশ অনেকক্ষণ ধরেই কষাবো, ঠিক আছে? মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাটিতে সাইডের ওভেনে একটু বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, তো ঠান্ডা জলটা আমি দেবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই একটু গরম জলটা টকবক করে ফুটলেই আমি গরম জলটা মশলার মধ্যে দিয়ে দেবো।
তো দিয়ে তারপর আমি একটু ফুটলে উঠেই নামিয়ে নেব। তো এটা একটু অন্যরকম টেস্ট, তো সবাই ট্রাই করতে পারো, খুবই ভালো। আর ভালো লাগলে ভিডিওটা তোমরা কিন্তু সবাই একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? তো চলো। তো আমি গরম জল দিয়ে দিয়েছি, এবার টক বক করে ফুটছে ঝোলটা, একটু আর একটু ফুটলেই আমি নামিয়ে নেবো, ঠিক আছে? তো ঝোল ফুটে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নেমে একটা হালকা আলাদা পাত্রে আমি নামিয়ে নিলাম, দেখতে খুব সুন্দর হয়েছে, আই থিঙ্ক খেতেও একটু সুন্দরই হবে। আমি নিজে রান্না করেই বলছি না, বাট সত্যিই সুন্দর হয়েছিলো খেতে। তো চলো আমি দেখাই, পুরো ভিডিওটা দেখতে থাকো, এরপরে আরও একটা কী রান্না করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা, ওকে? চলো। এরপরে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে কালো জিরে বাটা। তো কালো জিরে বাটতে গেলে আমাকে কী করতে হবে, ফার্স্টে পেঁয়াজটা গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন ফেলে দেবো, 4-5 কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা, এটাও ভাজবো। এটাও প্রায় এটাও ভাজা ভাজা হয়ে গেলে, এবার এগুলো যখন লালচে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেবো। তো কালো জিরেটা দিয়ে একসাথে সব 4টে জিনিস একসাথে ভেজে নেবো, ভেজে নিয়ে মিক্সির বোল্ডে দিয়ে দেবো। তো চলো দেখ। চলো, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম কালো জিরেগুলো। তো কালো জিরেটা একটু বেশি করে দেবো, কালো জিরেটা দেওয়া হয়ে গেলে এটা দিয়েও আবার একটু ভালো করে নাড়বো। তো নাড়া হয়ে গেলে এর মধ্যে আবার একটু বেশ খানিকটা লবণ দেবো, লবণ দিয়ে আবার নেড়ে নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করব। তো আমি মিক্সিটা পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাবো, ডিরেক্ট আর মিক্সিটা দেখালাম না। তো এটা ভাজা হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে রেডি করে নিলাম, ব্যাস। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, তো মিক্সিতে তো পেস্টটা একটু কম হয়েছে। আমার খাবারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো বেশ টেস্টি হয়েছে, তোমরাও খেয়ে বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবে, ইউটিউবে সি ডায়ডল আর ফেসবুকে ফলোটা করে দিও। টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।